걸로 갔어. 어디든 없었지. 네. ফাইনালি এখন এসে মানে এতক্ষণ লাইন দেওয়ার পর আর কি দেখতে পাচ্ছি চিরুবির প্যান্ডেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি শ্রীভূমিতে, কলকাতার একটা বড় পুজোগুলোর মধ্যে একটা। তো ডিজনিল্যান্ড হয়েছে, সেটা যতটা তোমরা সবাই তো অলরেডি জেনে গেছো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করা যাক। তো আমরা আজকে যাবো ওখানে, পুরো পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আগের দিনই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শুনলাম যে 8টা থেকে না 4টা থেকে খুলবে, আমি শিওর ছিলাম না। কালকের দিনটা আমরা কিন্তু সেই জন্য যাইনি শিওর ছিলাম না বলে। তো আজকে আমরা যাচ্ছি, পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করা যাক। তো ফাইনালি বেরিয়ে গেছি এখন। তো এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে বেলগাছিয়ে যাবো, বেলগাছিয়া থেকে তারপর বাস ধরে তারপর কিভাবে কিভাবে কি যাবো না যাবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকো, শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ করো। মেট্রো ফাইনালি এসে গেছে, তো চলো মেট্রোয় উঠবো। মেট্রোয় উঠলে তো বেশ অনেকক্ষণই লাগবে, প্রায় 45 মিনিট মতো লাগবে যেতে। তো মেট্রোতে আগে উঠি। ফাইনালি আমরা এখন মেট্রো থেকে তো নেমে গেছি, তো এখান থেকে এখন যাবো হলো 1 নম্বর গেট থেকে বেরোতে হবে। এখন এদিকটা আসা হয় না, সেই জন্য অসুবিধা হচ্ছে। আমরা তো এখন 1 নম্বর গেট থেকে বেরোচ্ছি, আমাদের ওপারে যেতে হবে। চল বাস ধরবো, বাস বা অটো যেটা পাবো চলে যাবো। তো এখান থেকে পার হয়ে ওই পারে যেতে হবে, ওপার থেকে আমাদেরকে বাস ধরতে হবে। এবার জানতে হবে যে কোন বাসটা যাচ্ছে এখান থেকে। আমরা তো এখন এই বেলগাছিয়া 1 নম্বর গেট থেকে বেরালাম, গেট থেকে বেরিয়ে এখন উল্টো দিকে এসেছি। এখান থেকে যে বাসটা আসবে সেই বাসটা ধরেই যেতে হবে। দেখে কিন্তু এখন অটো যাচ্ছে লেক টাউনের। এবার আগে যেত কি না জানি না, কিন্তু এখন অটোটা যাচ্ছে এখান থেকে। তো আমরা ভাবছি অটোই ধরে নেবো, অটো ধরে একেবারে লেক টাউন চলে যাবো, তারপর ওখান থেকে আবার অটো ধরতে হবে। তো চলো আগে দেখি কি পাই না পাই, তারপর কথা বলছি। আমরা তো এখন অটো ধরে নিয়েছি এই বেলগাছিয়া মেট্রো স্টেশনের। এখান থেকে এক একজনের 50 টাকা করে নিচ্ছে, পুরো একদম শ্রীভূমি অবধি আর কি, ওখানে অবধি ছেড়ে দেবে বললো। কিন্তু আমাদের এখান থেকে যেতে হলে আগের বার আমরা বাস ধরে তারপর গেছিলাম হলো লেক টাউন, লেক টাউন থেকে আবার অটো করে গেছিলাম হলো শ্রীভূমির যে মানে পূজা মণ্ডপটা আছে সেখানে। কিন্তু এবারে আমরা ডাইরেক্ট আর কি অটোই নিয়ে নিলাম, তাহলে আমাদের মাঝখানে আবার নামতে হবে না, একদম শ্রীভূমির ওখান থেকে গিয়েই আর কি প্যান্ডেলে ঢুকতে পারবো। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম রাস্তায়, কতক্ষণে যে পৌঁছাবো কোনো ঠিক ঠিকানা নেই। এখানে আগে ঠাকুর যাচ্ছে মানে লরিতে করে, সেই জন্য এই জায়গাটা এতটা জ্যাম হয়ে গেছে। আমাদের তো এখন এখানে অটো থেকে নামিয়ে দিল, তারপর কোন দিকে যেতে হবে এখন দেখছি। দাঁড়াও, ভিড়টা জাস্ট দেখো, এখান থেকেই এরকম ভিড়, মানে ওই সাইডে এরকম ভিড় হবে খালি ভাবো। ভিড় নেই কিন্তু ভিড় আরো যে আগে হবে না, তুমি কি জানো? এই দেখে যাচ্ছি আর আসবো না। এখনো ক্লক টাওয়ারটা কিন্তু আসেনি। আট পাগল না, আগে ক্লক টাওয়ারটা আছে মনে হয়। না, ও ক্লক টাওয়ার ওই সাইডে, মেইন রোডে। আচ্ছা, তাহলে অন্য সাইড দিয়ে ঢুকো। এটা আমার প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছে। এদিক থেকে কি দেখে সব বেরোচ্ছে? হ্যাঁ, এদিক থেকে দেখে বেরোচ্ছে। ও মা, দেখি কি এটা। তো মনে হচ্ছে যেন অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়েছি, এমন ভিড় হয়ে গেছে এখানে। আমাদের কোন দিকে নামিয়েছে আমরা কিছু বুঝতেই পারছি না, কারণ একদম ডাইরেক্ট আমরা। ও বাবা, কি গান চলছে! এবারে একটা গাড়িতে এসেছি, কিন্তু রাস্তাটা তো আমি বুঝতেই পারছি। ভিডিও করছে আমার এই অতি জায়গায় আছে গলা কাটা। এবার আমরা এই দিকের রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা কি বন্ধ করে দিয়েছে না কি করেছে ভগবান জানে। আর এখন সবে আমরা ক্লক টাওয়ারটা দেখতে পেলাম আর কি। ক্লক টাওয়ারটার এখানে এলাম আমরা, ওই দিক থেকে ঘুরে যেতে হবে মনে হয়, নাকি বন্ধ আছে? এটা কি লাইন? এটা খুলবে দেওয়া যাবে, মানে আগে আগের লাইনটাকে যেতে দেবে, তারপরে আবার সব ঘুরবে।
সব পুলিশরা দাঁড়িয়ে আছে সেই জন্য। আর ভিড়টা দেখো ছেড়ে বাবা পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের কি ছাড়বে না? এই লোকগুলো বেরোবে তো আমার ছাড়বে না। জানে কি হচ্ছে, ফোনে 9টা বাজে যায় এখনো আমার যায়নি ছাড়ছে। সব ঢুকছে বলে সব ওই সাইডে পুরো সিল করে দিচ্ছে একদম, কি মানে ব্যারিকেড টাইপের এনে। খুব মজা লাগছে এখানে এসে, দশটা বেজে গেল এখনো ঢুকতে পারলাম না। সাড়ে 10টা বাজে, এই ভিড়, বাপরে। সাড়ে 10টার সময় এই ভিড়। আর বেশি এখানে টাইমটা দেখো 10:35 আর এখন এই ভিড়। আমরা ফেসে গেলাম, এই ভিড় লেভেলের ভিড় পুরো, গ্যারেজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ ফোন করেছিলি? হ্যালো, ভালো হয়ে গেছে, ভালো। ফাইনালি এখন ঢুকছি। ভেতরে ঢুকতে দেবে? ভেতরে ঢুকতে দিচ্ছে? ভেতর থেকে ওই পারে মারবে। হ্যাঁ, ভেতর থেকে এতক্ষণ লাইন দিয়ে তারপর
ফাইনালি এখন এসে মানে এতক্ষণ লাইন দেওয়ার পর আর কি দেখতে পাচ্ছি চিরুবির প্যান্ডেল। রাত্রির 11টা বাজবে ভাই রে ভাই, মহানার পরের দিন এত দিন সত্যি তাই ভেতরে গেছি মানে সব ধাক্কে ধাক্কে একদম ভেতরে থেকে বার করে দিচ্ছে। এদিকে সবাই এতক্ষণ ধরে লাইন দিয়ে সবাই এসে দেখছে। এখন এখান দিয়ে সব বেরোচ্ছে। আমার আপাতত আমরা এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এত গরম যে সত্যি বলার মতো না। আমরা চারজন এসেছিলাম, ভাইরা আর ও আর আমি। ছটার সময় আমাদের গড়িয়ার ওখান থেকে বেরিয়েছি, আর মানে কী লেভেলের ভিড় ছিল মানে বুঝতে পারছো তোমরা? এর পরে কেমন ভিড় হবে তাই ভাবছি আমি, কারণ কিসে করে যাবো না যাবো কিচ্ছু জানি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। এখন আমরা কোন দিক থেকে যাবো বুঝতে পারছি না, 11:30-12টা বাজতে যাবে।